বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন শৈশবে মেষপালক, যৌবনে হয়েছিলেন তিনি মানব চালক, বিশ্বের সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা, সাম্যবাদ সমব্যাথি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার সর্বপ্রথম শুনুন, তারপর জানুন, তারপর মানুন, যে শোনে না সে জানে না। এই পৃথিবীর মাটিতে বহু ভাষা আছে, অনেক রকম ভাষা, তার মধ্যে একটা ভালো করে জেনে নেন, আমরা আরবি ভাষায় আল্লাহকে ডাকি আল্লাহ বলে। এই আল্লাহ শব্দের সঙ্গে যত ভাষা পাল্লা দিয়েছে একটাও সঠিক হয় নাই। কোরআনের ভাষায় আমরা বলছি আল্লাহ, আমাদের বাংলা ভাষায় অনেকজন জোর দিয়েছে, একদল বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, আরেক দল বলছে তোদের আল্লাহ আমাদের ঈশ্বর এক, আরেকজন বলছে তোদের আল্লাহ আমাদের গড এক, তোরা বলছে, আরেকজন বলছে ওপরওয়ালা আর আল্লাহ এক, নানা জনের নানা ভাষা। আমি কোনো ভাষাকে খারাপ বলবো না, কিন্তু বাস্তবের কাঠগড়ায় এসে একটু মিলিয়ে দেখুন। এই আল্লাহ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করা যায় না, আল্লাহর পরে আর অপোজিট শব্দ নেই। যেমন ঈশ্বর বললে অপোজিট শব্দ হলো ঈশ্বরী, নারায়ণ বললে অপোজিট হলো নারায়ণী, যেমন ভগবানের অপোজিট শব্দ হলো ভগবতী, ওপরওয়ালার অপোজিট শব্দ হলো নিচেওয়ালা, সেজনার অপোজিট শব্দ হলো এজনা, গড তার অপোজিট শব্দ হলো গডেস, কিন্তু আল্লাহ শব্দের পরে আর কোন শব্দ কেউ মিলাতে পারবে না। বানানে আসুন, বাংলায় হলো দীর্ঘই তালবের শয়ে বয়রা ঈশ্বর, দীর্ঘইটা যদি কোনো কারণে বাদ যায় তো তালবের শয়ে বয়রা স্বর, তালবেশা যদি বাদ যায় হয়ে যাবে ঈর, র যদি বাদ যায় হয়ে যাবে ঈশ, মানের বারোটা বেজে যাবে। যদি বলি ভগবান, ভগ ভগ ভয়াকার দন্তন্য ভগবান, ভগবানের ভ বাদ দেন হয়ে যাবে গোবান, গ যদি বাদ দেন হয়ে যাবে ভবান, ভয়াকার যদি বাদ দেন হয়ে যাবে ভগ্ন, দন্তন্য যদি বাদ দেন হয়ে যাবে ভগবা, গড় জায়গায় যদি ড দেন আর ডর জায়গায় যদি গ দেন তা বানানতে হবে কি ডগ, ডগ মানে কি আপনারা জানেন। কিন্তু আল্লাহ আলিফ যদি বাদ দেন, আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কেহ মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেহ প্রতিপালক নেই। হুয়াল হাইউল কাইয়ুম, আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। কারণ পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছিল সবার মৃত্যু হয়েছে। একজন বলেছিল আমি বড় আল্লাহ, ফকালানা রব্বুকুমুল আলা, বলেছিল মুসার জামানায় ফেরাউন, তার ভালো নাম হলো রামসিস, সে বলেছিল মুসার আল্লাহটা ছোট আর আমি হলাম তোমাদের বড় আল্লাহ। আল্লাহ বলছে বড় আল্লাহ দাবি করলি, কি খাবি? নীল নদের পানি খেয়ে মর। তাই বড় আল্লাহ ছোট আল্লাহর নদীতে ডুবে মরেছে। নমরুদ ছেও তাই বলেছিল, আল্লাহ বলল তুই কি খাবি, ভাত খাবি না রুটি খাবি, জুতোর বাড়ি খা, জুতো খেয়ে খেয়ে বেলুন ফাটা হয়ে ফেটেছে,
সাদ্দাদ বলেছিল আমি আল্লাহর জান্নাত চাই না নিজে তৈরি করব আমার আল্লাহ বলেন তোকে আমি ঢুকতে দেব না সে জান্নাতের দোরগোড়ায় মরেছে বেলুন ফাটা হয়ে ফেটেছে এইজন্য বজ্রকণ্ঠে বলুন কি বলবেন হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ জীবিত মৃত্যু যাকে স্পর্শ করবে না আল্লাহর আলিফটা কেটে দেন উচ্চারণ হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশের মালিক কে আপনারা বলুন কে মালিক জোরে বলতে ভয় লাগছে নাকি জমিনের মালিক কে আমাদের মালিক কে আমরা তো একই কোম্পানির মানুষ জোরে একবার নারায়ে তাকবীর দেওয়া যাবে নারা মানে উঁচু তাকবীর মানে ধ্বনি উঁচু করে ধ্বনি দেন বাহাদুর হো তো ফেকের কেউ করতে হো জোরে বলুন নারায়ে তাকবীর হ্যাঁ লক্ষ মানুষের সমাবেশ আল্লাহ আকবার এত আস্তে জোরে একবার হিম্মতে বলুন দেহের শক্তিটা গলার কণ্ঠ নিয়ে নিয়ে নারায়ে তাকবীর আর্ধেক হয়েছে ভাই এরা বলছে আর পারা যাবে না হায় রে আল্লাহ রে আমাদের বেঙ্গলে যখন কেউ ভোটে দাঁড়ায় লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কত মেয়ের বারোটা বাজিয়েছে তার ঠিক নাই আর বলছে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যে নেতার কাছে নামাজ নাই যে নেতার কাছে রোজা নাই পেশাব ফিরে পানি নেয় না সে আবার কেমন নেতাজি যে নেতা নিজে নাপাক থেকে বাঁচতে পারে না সে নেতার দাম কত আবার বসেও পেশাব ফেরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ ফায়ার করে আর তারাই বলে আমরা নেতা ওই করবি তো করতে দিবি কখন তোরা তো জ্বালাই ফেললি সব রে ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এখানেতে ছোট বড় আছেন যত বীর উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবি আল্লাহু আকবার বল রে মমিন আল্লাহু আকবার বল রে মমিন জারি আকাশ তারি জমিন আল্লাহর আলিফ বাদ দিলে উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মাথার উপরে আকাশ পায়ের তলে জমিন আল্লাহ বলেন তোমার মাথার উপরে নীল গগন আমি তোমার মাথার উপরে বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় নীল গগনটি টাঙাইছি সামান্যই জলসার প্যান্ডেলটা করতে গিয়ে কত খুঁটি কত বাঁশ কত ঠোকা দিয়ে প্যান্ডেলটা টাঙানো হয়েছে আল্লাহ বলেন তোমার মাথার উপরে যে নীল গগনটা টাঙাইতে কোন খুঁটির প্রয়োজন হয় নাই দড়ির প্রয়োজন হয় নাই আমি ঝুলন্ত অবস্থায় আমি শূন্যে নীল গগনটি টাঙাইছি আকাশ কটা কোরআন বলেন ওয়াবানাই না ফাকাকুম সাবআন শিদাদা আমি তোমার মাথার উপরে সাতটা নীল গগন টাঙাইছি সেই আকাশের গায়ে দুটো প্রদীপ দিয়েছি আশামসু ওয়াল কমারু বিহুসবানু ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান আমি আকাশের গায়ে একটা উজ্জ্বল প্রদীপ দিয়েছি তার নাম হলো সূরজ আর একটা স্নিগ্ধ প্রদীপ দিয়েছি তার নাম হলো চাঁদ দুজনার স্বভাব দুরকম
আমি সূর্যকে প্রখর করে বানাইছি আর চন্দ্রকে ওয়াকামরম মুনিরং আমি স্নিগ্ধ আলো দিয়ে চন্দ্রকেও বানিয়েছি। এরা দুজনে আকাশের গায়ে দোল খায় আচরণ বিচরণ করে, চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না, অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। এরা আমার হুকুম মানে। আল্লাহ বলেন পায়ের তলে জমিন, ওয়াজআলাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছায় দিয়েছি, ওয়াল জিবালা আওতাদাম, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজাম, আর আমি জোড়া জোড়া করে বানাইছি এই জমিনের উপর আল্লাহু জুল আসুফি ওয়াল রাইহান, সুন্দর সুন্দর বাগান বাগিচা বানিয়েছি, এর মধ্যে উৎকৃষ্ট কারা, এর মধ্যে উৎকৃষ্ট কারা, উন্নত কারা? আল্লাহ বলছেন ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আমি তুরের কসম খেয়ে বলছি, আমি যাইতুনের কসম খেয়ে বলছি, আমি নবীর শহরের কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহাস কুবিন, আমি মানুষকে সব থেকে সৌন্দর্য করে বানিয়েছি। এই জমিনের উপরে বসবাস করবে কারো খালাক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি জিন এবং ইনসানকে আমার এবাদতের জন্য বানাইছি আর তাদের সুখের জন্য, অখলাকনাকুম আজওয়াজা, আর আমি তাদেরকে জোড়া জোড়া করে বানাইছি, নারীরও বানাইছি স্বামী, স্বামীরও দিয়েছি নারী, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। এই জমিনের মাটিতে ফের যদি লামটা বাদ দেন তো লাহু মুলকু সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জগৎ চলে কার ইশারায়, পৃথিবী চালায় কে, জোরে বলতে ভয় লাগছে নাকি, সুবহানাল্লাহ। ফের যদি লামটা বাদ দেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফিরু লাহুল আসমাউল হুসনা, যিনি খালেক, যিনি মালিক, যিনি প্রতিপালন করেন, যিনি রেজেক দেন, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহর সঙ্গে যদি পাল্লা দাও, ইন্নাহু মাইন ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নারে দেখবেন। আমি এতক্ষণ আপনাদেরকে একটু ভূমিকা শোনালাম, এইবার শোনাব একটু সমীক্ষা, তারপর হবে ওয়াজ, তারপর হবে নসিহত। ভয়ের কারণ নাই, আমি যেমন বাঙালি, আমার পর একজন বিহারিও আছে, কথা বলছেন কি না, যেমন আমার আগে আপনাদের মাতৃভাষা যেমন উর্দু হিন্দি, আমার বাংলা ভাষা হলো বাংলা। ভাইরা আমার নাম্বার টু, মসজিদ দেখেছেন তো, মন্দিরও দেখেছেন, বলে বাহ 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 কি সুন্দর, তব মন্দিরে মসজিদে নাই প্রভু আর দাবি, তব মন্দিরে মসজিদে নাই প্রভু আর দাবি, মোল্লা পুরোহিত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। একজন কবি দুঃখ করে বলছে দুজনকে, মন্দির আর মসজিদের কথা বলছে, তব মন্দিরে মসজিদে নাই প্রভু আর দাবি,
মোল্লা পুরোহিত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। বলে কেন? গত সপ্তাহে আসিল মসজিদে অঢেল গোস্ত রুটি, বাটিয়া তাই বাঁচিয়া গেছে মোল্লা হাসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, কহিল বাবা ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেহেরিয়া উঠিয়া মোল্লা হাঁকে, বেটা নমাজ পড়িছিলেটা? সে না, তবে রে শালা ঘাড় ধরে তার বার করে দিয়ে মসজিদে দিল তালাম। ভিখারি কাঁদিয়া বলে, 80টি বছর কাটিল আমার ডাকিনি তোমায় প্রভু, তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। কবির নাম হলো নজরুল, কবিতার নাম দিয়েছে সাম্যবাদ। মন্দিরে দেখেছেন মন, আর মসজিদে ঢুকতে গেলে আল্লাহুম্মাফতাহলি আবু আবরহমাতিক, এইখানেই বড় জ্বালা। মসজিদে ঢোকার দোয়া আছে, কিন্তু মন্দিরে ঢোকার দোয়া তারা জানে কি জানে না আমি জানি না। যদি আপনি বেদের ভাষা শুনতে যান তো দেখবেন কয়েকটা শব্দ এখান থেকে পাওয়া যায়, অং থেকে। ও নব প্রভণ্ডমাল কৃতি নাং কল্যাং সর্বনাম, গরীয় গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য দেব নাম, কৃতিতং জনমস্ত নমস্তিতে বায়নাম সর্বনামা, কৃতিতম কল্যাং বয় হেরি নাম চরিতত্ব গরীয়সি, বাক্যায় শীতলাম পূজ্যতি নাম গরীয়সি বয়। বেদ বলে দিল এমন একটা জায়গা, চতুর্দিকে নদীময় নদী নদীময় নদী, তার মধ্যস্থলে পাহাড়। সেই পাহাড়ি জায়গায় এমন এক সরজমিন একজন মহামানব তশ্রী মানলেন। তেনার পিতার নাম হলো, বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমিনা। জীবনে লেখাপড়া কোনো দিন শিখলেন না, মাদ্রাসায় গেলেন না, এম এ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস কপালে জুড়ল না। হেরা পাহাড়ের গুহায় আরাধনা করলেন, তবে হ্যাঁ, বাচ্চা জীবনে তার একটা বিরাট কালেক্টর ছিল, জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। কৃতিতাং জন্ম সর্বভূতে সত্যম কল্যাণ বসুমতি হেরি নাম মোহাম্মদ নম। তিনি মায়ের পেট থেকে পড়ে মদিনায় কবরে শোয়া পর্যন্ত কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি, এই জন্য আরবের লোক তাকে আল আমিন বলে ডাকতেন। শীত নাম কল্যাণ নম হেরি নাম চরিতত্ব সর্বভূতে অঙ্গরিয়সি পর্যন্ত বয় নব কল্যাম। পৃথিবীর যদি বিজ্ঞানী হতে চাও, দর্শন যদি হতে চাও, দার্শনিক যদি হতে চাও, পণ্ডিত যদি হতে চাও, আল্লাহর স্বর্গ যদি লাভ করতে চাও, চরিতত্ব মোহাম্মদ হেরি নাম গরিয়সি চরিতার্থ বয়, মোহাম্মদের আখলাকটা ধরো, মোহাম্মদের চরিত্র ধরো, মোহাম্মদং সর্বনাম কল্যাণ খেতি নাম কল্যাণ গরিয়সি সর্ব মোহাম্মদে নাম। মোহাম্মদের শিক্ষা লাভ করো, মোহাম্মদকে অন্বেষণ করো, তার চরিত্রকে। জীবনে যেটা বলেছে গ্রহণ করে নাও, যেটা বাদ দিয়েছে বাদ দিয়ে দাও, তাহলে পৃথিবীতে তুমি একজন ভালো মানুষ হতে পারবে। ফিরে এসো সোনার লালেরাং, তাহলে আপনি বলুন, আর একটু গভীরে গেলে দেখবেন আর একটু পেয়ে যাবেন। পৃথিবীর মাটিতে মুসলমানদের একটা কেতাব আছে, কেতাবের নাম হলো কোরআন। অন্য ভাইরা বললো আমাদের একটা কেতাব আছে, তার নাম হলো রামায়ণ। আরেকজন ভাই বললো আমাদের কেতাব আছে, তার নাম হলো ত্রিপিটক। আরেকজন বললো আমাদের কেতাব আছে, তার নাম হলো বেদ। আরেকজন বললো আমাদের কেতাবের নাম গীতা। আমি কোনো কিতার নিন্দা করতে পারবো না, কোনো কিতাবের গালও দেব না, তবে কোরআন একটা কেতাব, যাকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে। পৃথিবীর যত কেতাব আছে সমস্ত পুস্তককে জিজ্ঞেস করা, এই পুস্তক তোর বাড়ি কোথায়? উত্তর বার হবে না, কিন্তু একটা কেতাবকে জিজ্ঞেস করলে উত্তর দিবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়,
কোরআন বলে দেবেন বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে দেন এই পৃথিবীতে আসার আগে, এই জগতে আসার আগে আল্লাহর লৌহ মাহফুজকে আমি সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। একবার সুবহানাল্লাহ বলবেন না? হে কোরআন, তুমি বলো কোন মাসে এসেছো, জানুয়ারি ফেব্রুয়ারি না ডিসেম্বর না নভেম্বর? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনের যে ওই মাসে, যে মাসের নাম হলো রমজানুল মুবারক, সারা পৃথিবীর মানুষ করুণা করুণা করে মরতেছে, এই করুণার ভয় মন্ত্রী থেকে এমএলএ পর্যন্ত কেউ শান্তিতে নাই। মাস্টার মরে, ডাক্তার ভয়ে মরে, কিন্তু সত্যি করে বলুন এই করোনা ব্যারাম দেবার মালিককে মানুষ না আল্লাহ? এর প্রতিরোধ করার মালিককে মানুষ না আল্লাহ? বিজ্ঞানীরা বলছেন নাক আর মুখ ঢাক, তাহলে ওর করোনা ঢুকবে না। আমি বেশিরভাগ ট্রেনে বাসে চড়ি দেখেছি, বিশেষ করে অনেক মেয়েদের দেখেছি নাক আর মুখ ঢাকা আর গোটাই পেট উদম। বিশ্বাস করেন ভাই, বগল উদম, পিঠ উদম, গুষ্টি সব উদম, করোনা বোধহয় ঢুকতে পারবে না, শুধু দুটো ফুটো আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে মানুষ বোঝে না কি করে রোগকে প্রতিরোধ করা যায়। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তুমি রাতের বেলায় এসেছ না দিনের বেলায় এসেছ? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আমি কোরআন এসেছি ওই রাতে যেটা হলো কদরের রাত্রি। কোরআন তুমি বলো তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি ওই ধর্মের কিতাব, যে ধর্মটা হল আল্লাহর মনোনীত প্রিয় ধর্ম, যার নাম হলো ইসলাম। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম। নিশ্চয় শান্তি দিতে হয় একমাত্র আমি ইসলাম দিতে এসেছি। হে কোরআন তুমি বলো তুমি কার সাথে এসেছ? কোরআন বলে দেন নাজালা বিহির রুহুল আমিন। আমি এসেছি হযরত জিব্রাইলের সঙ্গে। ও কোরআন বলো তোমার ওজন কত হবে? মসজিদে দেখি 1.5 কেজি 2 কেজি না আরো বেশি। কোরআন বলে দেন লাও আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন যদি নাজেল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত, নিশ্চিন্ন হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে কার বড় অবতীর্ণ হলো কোরআন? নাজ্জালাহু আলা মুহাম্মাদ, ওই নবীর উপরে যে নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে কোরআন বলো তোমার উদ্দেশ্য কি? হে কোরআন বলো তোমার উদ্দেশ্য কি? কোরআন বলে দেন মিনাজ জুলু মাতি ইলান নূর, এখরুজু মিনাজ জুলু মাতি ইলান নূর। আমি অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? সারা পৃথিবী লেগেছে কোরআনের দুশ্মন হয়ে। কোরআন যাতে বাতিল হোক, বাতিল করতে পারবে? ভারতবর্ষের সুপ্রিম কোর্টে 26 থেকে 27টা আয়াতের বিরুদ্ধে
সুপ্রিম কোর্টে কেস হলো কোরআনকে বাতিল করো পারবে ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলে নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি কোরআন হেফাজত করব আমি জোরে বলুন সুবহানাল্লাহ ও কোরআন ও ফুরকানুল হামিদ তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে দেন ফামান তাবেয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআন বলে আমার তাবে হও কোরআন বলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো কোনো ভয় নাই কোনো ডর নাই ওয়ালা তাহিনু ولا تهجنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আমি তোমাদের নিরাপত্তা দেব আমি তোমাদের অভয় দেব আমি তোমাদের গ্যারান্টি দেব বিপদে আপদে তোমাদেরকে বাঁচাবো যদি তোমরা গ্যারান্টি দাও যে তোমরা মুমিন তোমরা যদি একটাই আমাকে উপহার দিতে পারো যে আমরা মুমিন এই রাত কেটে গেলে এই যে রাত হয়েছে এরপরে কি আসবে ফজর হবে কি না রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আল্লাহ বলছে ওয়া জাআলনাল লাইলা লিবাসান আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে ওয়া নাওমাকুম সুবাতা মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য ওয়া কামারাম মুনিরা রাতে কি সুন্দর মিটি মিটি আলো জিরো পাওয়ার আলো আমি চাঁদের আলো জেলে দিয়েছি রাত কেটে যখন ভোর হয় আল্লাহ পাকের কোরআন বলছেন ওয়াইজা কুজিজাতুসসালা ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাকু মিন ফাজলিল্লাহ রাত কেটে ভোর হয়ে গেছে মসজিদের কর্নার হতে যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের শেষে যখন মুয়াজ্জিন বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম নামাজ ঘুম হইতে উত্তম আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা কুজিয়াতুস সালাম ফান্তাসিরু ফিল আরদি ফজর হয়ে গেছে আজান হয়ে গেছে ফজরের নামাজ পড়ে নাও নামাজের পরে আমার জমিনে ছিটিয়ে যাও রেজেকের জন্য ওয়াবতাগুমিন ফাজলিল্লাহ তোমার বিবির জন্য ছেলের জন্য মায়ের জন্য বাচ্চার জন্য রেজেকের জন্য আমার জমিনে ছিটিয়ে যাও আমি আল্লাহ তোমার জন্য রুজির ব্যবস্থা করেছি এক যুবক ফজরের নামাজ পড়েছেন জামাতের সহিত নামাজ পড়ার পরে যুবকের ভাই একটা ব্যবসা ছিল একটা কর্ম ছিল সেই কর্মটা হলো এই যে যুবকটা একটা উট জবাই করে গোশ বিক্রি করত আমাদের দেশে কেউ গরু জবাই করে আমাদের দেশে কেউ মহিষ জবাই করে আমাদের দেশে কেউ খাসি জবাই করে আমরা গোদা বাংলায় তাকে কসাই বলি এই যুবকটা ফজরের নামাজের পরে একটা উট জবাই করেছে আপনারা জানেন কোরআনে আল্লাহ বলছেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি আপনারা জানেন গরু জবাই করতে গেলে গরুর পায়ে দড়ি বাঁধে ছাগলকে ধরতে হয় উটের কোনো বালাই নাই উট জবাই করতে গেলে অন্যহারা খুন বাহাতে গেলে বাধার প্রয়োজন হয় না সবার প্রয়োজন হয় না হুলকুমে ভজালি ভরে দিলে যথেষ্ট এ যুবক এর নাম হলো আব্দুস সালাম
सकाल बेला उठे फजर नमाज पढ़ार पर उटेर हुलकुमे भजाली भरे दिए उटेर खून बाइया दिल हुलकुमे जखन छुरी भरे दिए छुरीटा बार करे नियेछे उट्टा जमीने पड़े गेछे भक भक रक्त बार होच्छे किन्तु मुसलमान तो और पेशाब पेयेछे दुईटा दोकानेर गलिते बसे निराबिलिते पेशाब फिरते बसेछे कुलुक धरबे एमन समय पाशेर दोकानेर गलिते के जानो चित्कार करे बले बाँचाओ 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 आमाके डाक्तार बाड़ीते निये जाओ ना सुख আমাকে ডাক্তার বাড়িতে নিয়ে যাও কবিরাজের বাড়িতে নিয়ে যাও মেরে ফেললো গো মেরে ফেললো গো মেরে ফেললো চমকে উঠল কোসাই মানুষের গলার স্বর শুনে পাশের দোকানের গলিতে গিয়ে দেখলো ৩০ ৩২ বছরের এক যুবক মাটিতে গড়াগড়ি করেছে কে তার গলাটা কেটে দিয়েছে গলাটা অপারেশন করে দিয়েছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে কোসাই হাজার হোক মানুষ মানুষের একটা দয়া আছে ওকে বুকে জড়িয়ে ধরে সব মানুষকে ডাকতেছে ওগো দোকানের মানুষ ওগো বাজারের মানুষ ওগো পথিক মানুষ তাড়াতাড়ি করে এসো আমাদের দেশের এই ভালো মানুষকে কে নিষ্ঠুরভাবে হত্যা করেছে একে কবিরাজের বাড়িতে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু হায় রে হাত কাটলে মানুষ বাঁচে পা কাটলে মানুষ বাঁচে কল্লা কাটলে মানুষ বাঁচে না কোষায়ের কোলে মৃত্যু যন্ত্রণা খিস্তে খিস্তে যুবকটা মরে গেল সবাই বাঁচে এতদিন জানতাম মোষ জবাই করিস এতদিন জানি মহিষ জবাই করি এতদিন জানতাম গরু জবাই করিস এতদিন জানলাম উড় নাহার করিস আজকে কষাইগিরি করতে করতে তোর দয়া মাকে উড়ে গেছে যে মানুষের গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করিস না ও বলছে ভাই আমাকে অপরাধী বলো না বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলি নাই আমি একজন মুসলমান আমি একজন মুমিন মুসলমান আমি একজন মুসলিম আমি একজন মুজাহিদ আমি মিথ্যা বলি নাই আমি সাহাবায়ে রাসুল গ্রামের লোক শুনবে কেন মাদার পড়ে আছে ওকে ছাড়ে নাকি কেউ গলার কলার ধরে কেউ মাথার চুল ধরে টানতে টানতে খলিফার দরবারে বিচার অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত আলীর কাছে বিচার ইয়া আমির আল মুমিনিন বিচার করে দিন এই যুবক মাদারকারী খলিফা জিজ্ঞেস করে যুবক রে এই তোরা দুজন এখান থেকে বর্ত এখান উঠে যা খলিফা জিজ্ঞেস করেন মার্ডার করেছ বলে আমির আল মুমিনিন আমি মিথ্যা বলিনি আমি মার্ডার করিনি এরা যা বলে বলে আমার হাতে ভজালি ছিল আমার হাতে ছুরি ছিল আমি উটকে নাহার করেছিলাম এমন সময় পেশাব পেয়েছিল দোকানের গলিতে পেশাব ফিরতে গেছি সেই অবস্থাতে চিৎকারের ধ্বনি শুনে আমি দৌড়াই এসেছি এসে এই ব্যক্তির মৃত্যু অবস্থা কাটা অবস্থা দেখে ওকে বুকে জড়িয়ে ধরে আহ্বান করেছি সবাই বললো আমির আল মুমিনিন ও মার্ডার করেছে কি করেনি তা আমরা দেখিনি তবে ওর হাতে ভজালি দেখেছি ওর ভজালিতে রক্ত দেখেছি ওর কাপড়ে খুন দেখেছি আর মৃত্যু ব্যক্তি ওর কোলে তখন মাথা নাড়তে ছিল তখন অর্ধেক জীবিত ছিল আমরা দেখেছি বিচার চাই আপনার দরবারে আমিরুল মুমিনিন বললেন যুবক রে আল কতলু বিল কতলি আল হুররু বিল হুররি ওয়াল আবদি বিল আবদি যাও এক হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন মাদারের বদলে মাদার একে নিয়ে যাও একে বদ্রভূমিতে চিৎ করে শুইয়ে দিয়ে ইয়া কফের এর মুন্ডুটা দুখণ্ড করে দাও
মরণের ভয় মুজাহিদরা করে না, মরণের ভয় সাহাবীরা করেনি। শ্রীপুত্র আল্লাহর সুফি জেহাদে দ্বারা নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ হায়, আজি মাঙে তারা ভিক, কোথাও সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল তারা সাথে লয়ে কোরআন, কথা সে মুসলমান। যুবক বলে মুমিনীর আমি মার্ডার করিব, বলে এর মুন্ডু দুখণ্ড করো। যুবক হস্ত জুড়ে বলে আমিরুল মুমিনীন আল্লাহ ছাড়া কারোর কাছে প্রাণ ভিক্ষা চাই না, দয়া করুন প্লিজ আমার প্রতি। বলল কারণটা কি? বলি আমিরুল মুমিনীন আমি একটু সময় চাই আপনার কাছে, আমাকে তো মেরে ফেলবেন, আমাকে তো জবে করবেন, আমার মুন্ডু দুখণ্ড করবেন, আমাকে দয়া করে একটু সময় দি। এ ভারতবাসী, ভারতের ইনসাফ উঠে গেছে, ভারতের বিচার উঠে গেছে, বিচারের কাঠগড়া একবার দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন মুসলিম আজ কোথায় তুমি দাঁড়িয়ে আছো। বীর মুজাহিদ তাদের বন্ধুরে দোস্তরে আবেগ ভরে একবার তাকিয়ে দেখো, একবার বুঝতে পারলে তুমি বুঝতে পারবে, একবার তুমি জানতে চাইবে এই ভারতবর্ষের মাটিতে একটা মুসলমানের বাচ্চা নাম হলো রেজওয়ান, হাওড়া জেলায় বাড়ি, লাক্স কোম্পানির মেয়েকে বিয়ে করেছিল ভালোবেসে, সেই অপরাধে ভারতের সরকার দণ্ডবিধানে তাকে ফাঁসি দিয়েছিল। অপরাধটা কি? মারোয়ারির মেয়েকে ভালোবেসে বিয়ে করাটা অপরাধ। আর এই ভারতবর্ষের মাটিতে একজন গুরুজি নাম হলো আসারাম, 65টা মেয়েটার ধর্ষণ করেছে, তার মৃত্যুদণ্ড না হয়ে সে জেলখানায় আজাদ ভাবে থাকে কি করে? এই ভারতবর্ষের মাটিতে এই সেই ভারতের সরজমিনে ধনঞ্জয় প্রেম করে বিয়ে করেছিল বলে তার ফাঁসি হয়েছে। এই ভারতের মাটিতে ক্রিকেটদের একজন গুরুজি নাম শুনেছেন বোধহয় রাম রহিম, 60টা নারীকে ধর্ষণ করে এয়ার কন্ডিশন জেলে রয়ে গেছে। ভারতের গরিবের বিচার হয়, ধনীর বিচার লুকিয়ে গেছে। হে মুসলিম যাহা বলা, আজ ভারত আমাদেরকে বলছে বিদেশি, ওরা নাকি স্বদেশী। ভারতের মাটিতে 52 বছর যিনি ছড়ি ঘুরিয়েছিলেন সেই মানুষটার নাম ছিল ঔরঙ্গজেব আলমগীর মহিউদ্দিন, হাফেজে কোরআন ছিলেন, পানিপথের মোঘল সম্রাট সেনাপতি হয়ে ঔরঙ্গজেব চলেছেন, পথের মধ্যিখানে একজন মহিলা ডেকে বললেন ঔরঙ্গজেব দাঁড়ান, আপনি মুসলমান? সুবহানাল্লাহ, বলুন, একজন মুসলমানকে জিজ্ঞেস করছে আপনি মুসলমান? আমি তো আনন্দে গর্বে ভরে গিয়েছি যে এই দেশের জনগণ একটা মুসলমান আলেমকে বেছে নিয়ে নির্বাচিত করেছেন। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে দেখে ভয় করে। সুবহানাল্লাহ, বলুন একবার জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্রাট ঔরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন হযরত আপনি কি মুসলমান? উনি বললেন কেন বলছো বুড়িবা? বুড়িবা বলল যে সম্রাট ঔরঙ্গজেব আমি ভারতের একজন নাগরিক, আপনি হলেন ভারতের রাজা, আমি হলাম ভারতের প্রজা, আমার প্রতি একটু দয়া করুন। কি হয়েছে মা? বলে আমার সকালবেলায় স্বামী মারা গেছে, আমার স্বামী হলো ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের জ্বলন্ত চিতায় আমি পুড়ে মরবো,
এটা আমার ধর্মের বিধান কিন্তু সম্রাট আমার বেটার কি হবে বলতে তুমি কি বলতে চাও বলে এই সম্রাট ঔরঙ্গজেব তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে জায়েদ কৃতদাস পুষ্পপুত্র রূপে লালন পালন হয়েছিল তুমি যদি সেই মুসলমানের বাচ্চা হও সেই নবীর যদি অনুসরণ হও দি আলন হিসাবার শিক্ষা দিয়ে স্টার্ট পুষ্পপুত্র রূপে তোমার বাড়িতে লালন পালন করবে খবরদার তার উপর যদি প্রেসার ক্রিয়েট করে ধর্ম পদ্ধতি নিয়ে যাও কাল কিয়ামতের দিনে মহান আল্লাহর দরবারে তোমাকে বিচার দেব আমি সম্রাট ঔরঙ্গজেব 26 বছরের টগবগে যুবক ভারতবর্ষের সম্রাট বুড়িমার ছেলেটাকে কোলে তুলে নিলেন বলছে যাও তোমার সতীদাহ স্বামীর জ্বলন্ত চিতায় তুমি পুড়ে মরোগা সেই ছেলেটাকে লালন পালন করে সম্রাট ঔরঙ্গজেব আলমগীর তার বিয়ে দিলেন অনেক ঘটনা বিয়ে দেওয়ার পর যুবকটা নতুন বউ এনে বললেন সম্রাট আমি হিন্দু আমার ধর্মে আছে নতুন বিবি নিয়ে মন্দিরে পূজো দিতে যাব আপনি কি পারমিশন দেবেন ঔরঙ্গজেব বললেন যাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আমার ধর্ম বলেছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে জোরে একবার বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম কি দেয় একটু শুনালেন ইসলাম যা দিতে পারে পৃথিবীর তা কেউ দেয় নাই ছোট্ট করে শুনুন ঘোড়া অনেক দূর আমাকে দৌড়াতে হবে এক্সপ্রেস ট্রেন ছাড়তে হবে গীতাঞ্জলি এক্সপ্রেস ছাড়তে হবে ভাইরা আমার বন্ধুরা আমার আমার পিছনে অনেক বোঝা লটকে আছে সেদিকে আমাকে বারবার যেতে হবে ভাইরা আমার বন্ধুরা আমার খলিফার দরবারে যুবক দাঁড়িয়ে বললেন ইয়াবিরুল মুমিনীন পৃথিবীতে আমার কেউ নাই আমার একমাত্র জনম দুঃখী মা আছে কে আছে জোরে বলুন হায় রে কলিকাল বউ হলো মিষ্টির হাঁড়ি মা হলো ভেজাল কে আছে মাতা সর্গং পিতা সর্গং নমস্তিং সর্গং গৌরীয়সী সর্বং হেরিনাং সর্বদার কৃতিনাং সর্বনাম কল্যাং সর্বনাম যদুস্থিতি ব্রো নাম সর্ববিতা নবস্তত মায় সেবিকা সবিতাপ নবস্তপ নাম গৃহসী দ্বার সর্গদার বসুমতি বয় মায়ের পায়ের তলে স্বর্গ বাপের পায়ের তলে স্বর্গ মার খুশিতে আল্লাহ রাজি সুবহানাল্লাহ বলুন আর আল্লাহ যার উপর রাজি হয় তার স্বর্গে যেতে বাধা হবে বেদ বলছে কোরআন শরীফ আল্লাহ বলছেন লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানান আল্লাহ ছাড়া কার ইবাদত করো না আল্লাহর পরে কার সেবা করবে তোমার শাশুড়ির করবে কার করবে হ্যাঁ বলছে মায়ের শাশুড়ি শাশুড়ি তিনটা ডিম খেতে দিচ্ছে সকালে দুপুরে আর সন্ধ্যে আর মা একটা ডিম তিনটে ভাগ করে তিন ভাই খেতেছে কে ভালো এক যুবক শ্বশুর বাড়ি গেছে মার ওপর ঝগড়া করে শ্বশুর বাড়ি থেকে পায়খানার দরজায় লিখে দিচ্ছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি একটু বার ওর শ্বশুর গেছে নিচে লিখে দিয়েছে বেশি দিন থাকলে ঝাঁটার বাড়ি কথা বুঝছেন কিনা শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি বেশি দিন থাকলে ঝাঁটার বাড়ি ইয়ামিরুল মুমিনিন ইয়ামিরুল মুমিনিন আমার একজন মা আছে কে আছে সুবহানাল্লাহ বলুন জোরে আরে ভাই একবার জোরে বলুন দাওয়ার থেকে দোয়ার দাম বেশি ঠিক না দাওয়ার থেকে দোয়ার দাম বেশি মুমিনের হাতিয়ার হলো দোয়া ইয়ামিরাল মুমিনিন নবী যখন মক্কা থেকে আসেন হিজরত করে তার কয়দিন পরে আমি আসি আমার বিবি আসে নাই আমার ছেলে মেয়ে কেউ আসে নাই ভাই বোন কেউ আসে নাই আমি আর আমার মা দুজনে হিজরত করি মদিনায় আসি
আমি গরিব মানুষ, বাড়ি ঘর সব মক্কায় রয়ে গেল, আমার একটা উট ছিল, সে উটকে জবে করে ব্যবসা শুরু করলাম, আজকের উট জবে করেছিলাম, এই ঘটনা ঘটে গেছে যখন অপরাধী আমি, মরণের আগে দোনায়ন ভরে আমার জননী মাকে দেখতে চাই। খলিফা বললেন, যুবক হে তাড়াতাড়ি দাও, বেশি দেরি করো না, নামাজের টাইম তো জানো, আকিমিস সালাত লিদুলুকিস শামসি, সূর্য যখন মাথার উপর দিয়ে একটু হিলে যাবে নামাজ প্রতিষ্ঠিত হবে, জোহরের নামাজ। যুবক রে বিচার আগে ফয়সালা হবে, দেরি করো না। যুবক পাগলের মতো ছুটতে লাগলো বাড়িতে, গিয়ে দেখলো বিরাট একটা কাঠের বাক্স, কাঠের বাক্সটা মাথায় করে নিয়ে মসজিদে নববীর 22 নম্বর গেট, গেটের সামনে বাক্সটা রাখলেন। সবাই বলল, বাক্সর ভিতরে কে আছে রে? কৌতূহল দমন করতে পারে না, কিউরিসিটি দমন করতে পারে না। যুবকরা গিয়ে দেখলো মাথায় একটাও চুল নাই, ভুরুতে একটাও চুল নাই, মুখে একটাও দাঁত নাই, ছোট্ট হয়ে গেছে। বলে, আব্দুল সালাম রে এটা কে? আব্দুল সালাম বলে, এটা আমার হতভাগী মা। মাথার এই রুমাল, মাথার পাগড়ি, তাজ, এই রুমালটা নিয়ে বাক্সর ভিতরে ডুবাই দিল। মা মুতেছে, মুদগুলো রুমালে শুষে নিল, মুদগুলো বাইরে নিয়ে এই রকম নিচড়ে ফেলে দিল। মা পায়খানা করেছে, দুই হাত দিয়ে আদি হুনিয়ামিন ওহা জাফির জুলুন, ডান হাতে পায়খানাগুলো এইভাবে তুলে বাহিরে মায়ের ফেলে দিল। পৃথিবীর মানুষ রে, মা কত বড় অমূল্য সম্পদ রে, মা কত বড় দামি রে। যারা আছেন যাদের মা চলে গেছে, জিজ্ঞাসা করে দেখো, মায়ের মতো আর কেউ নাই। ইমাম গারজালি গেছে, পিতা আনন্দে মাতিয়া সাগরে দায়ে ফেলিয়া, বিধি আর ফিরে আসে না, মা জঠরে ধরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সহে কত যন্ত্রণা, দয়াবতী দরদিনই হয় আমার মা। বাচ্চা প্রসব হলে পরে, সন্তান প্রসব হলে পরে, মানায় তারে বুকে করে, যন্ত্রণার কথা মা মনে রাখে না। যুবক মায়ের পায়খানাগুলো পরিষ্কার করলেন, মার মুতগুলো সাফ করে দিলেন, মাকে সুন্দর করে গোসল দিলেন। কোনদিন দিয়েছেন জান্নাত যাও বলতো হুড়ু হুড়ি করেন খুব, আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি, মুখ কইকে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। তো ধাক্কা খেলি হবে না, হজ করলি হবে না, মা বাপের সেবাটা একবার করে দেখো। মাকে কোলের ওপর করে বসে গোসল দিলেন, শুকনো কাপড় মাকে পরালেন, বাম হাতে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন, মায়ের দাঁত নাই, নিজে মুখে গোশ আর রুটি নিজের মুখে ভরে চিবিয়ে নরম করে মায়ের মুখে তুলে দেয়, মায়ের দাঁত নাই। কোরআনে আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে নম্র হয়ে কথা বলো, মা বাবার সঙ্গে মার্জিত হয়ে কথা বলো। যার মা নাই, যার বাপ নাই, কবরে চলে গেছে, আল্লাহ শিখায়, হে নবী বলে দেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগিরা। পৃথিবীর কোন বাজারে খুঁজলে আব্বা পাওয়া যাবে? ভাই এই যে যত বড় বড় আলেম, যত বড় বড় মুহাদ্দিস, সব মায়ের অবদান। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন,
মায়ের অবদান বাপ যদি দিতেছে 100 টাকা মা চুরি করে দিয়েছে 200 টাকা আব্বা যদি দিতেছে 200 টাকা মা চুরি করে দিয়েছে 500 টাকা আমার ছেলে হাফেজ হবে আমার ছেলে মাওলানা হবে আমার ছেলে মাস্টার হবে আমার ছেলে ডাক্তার হবে আর দিন যায় না বাজে ওঠে গভীর রাতে মা বসে বসে কেঁদেছে খোদা আমার ছেলে বিদেশে পড়তে গেছে খোদা আমার ছেলেকে তুমি হক্কানি আলেম করো বলে নাই ও ভাই বলে নাই সেই মা কবরে চলে গেছে মা আর কোনোদিন আসবে না আল্লাহর নবীর শোনা মুখে হাদিস ইজা মাতাল ইনসান ইন কাতানহু আমালুহু মানুষ যখন মরে যায় মরে যাওয়ার পরে কবরে কোনো নেকি করতে পারে না ইল্লা মিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ভাইরা আমার জীবনের করুণ কাহিনী আমি যখন খুব ছোট ক্লাস ফোরে পড়ি চার ক্লাসে বাংলায় জামা ছিঁড়ে গেছে রোজার সময় বৃত্তি পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা আমার ফোরের তো আমার মাকে বলতেছো মামা আমার আর পরীক্ষা দেওয়া হবে না মা বলল কেন আলে একটা জামা নাই যে গায়ে দিয়ে যাই আর সামনে রমজান মাস তারাবি পড়তে যাই তাও জ্বালা নামাজ পড়তে যাই তাও জ্বালা জামা নাই আর ঈদের নামাজ পড়বো মা একটা জামা দাও না মা মা আমার গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর বলছে আব্বা আমরা গরিব মানুষ কোথায় পাবো ধৈর্য ধর আমার আব্বা যান ঘরে শুয়েছিল বিশ্বাস করেন উঠে বলতেছে আব্বা জোহরের নামাজ পড়ে চলো বাজারে যাই বাপ আর বেটাতে বাজারে গেলাম আব্বার হাতে একটা ঘড়ি ছিল ঘড়িটা দোকানে বিক্রি করলো সেই ঘড়িটা বিক্রি করে আমাকে একটা জামা আর পায়জামা কিনে দিল আমি তিরিং তিরিং কো লাফায় আনন্দতে মা বড় বড় চোখ বার করে বলছে বেয়াদব তুই কান্না ধরলি আর তোর বাপ ঘড়িটা বিক্রি করে দিল আর পাওয়া যাবে ঘড়িটা আমার আব্বা বলছে কেন ওকে বকছো কেন আমি তো ঘড়িটা বিক্রি করে পেটে খেয়ে নিই নাই আমি আমার বাবার একটা জামা পায়জামা কিনে দিয়েছি মা বলছে ঘড়ি আর পাওয়া যাবে তো আমার আব্বা জবাব দিচ্ছে কেন আমার ছেলে আলেম হবে লেখাপড়া শিখবে আমাকে কি ঘড়ি কিনে দিতে পারবে না বিশ্বাস করেন 27 রোজায় এই মর্মভেদী হলো আর 30 রোজা ঈদের নামাজ পড়ে এশার নামাজ পড়াচ্ছে সেদিন আব্বা আমরা পিছনে দাঁড়িয়ে আছি ফ্যান ঘুরতেছিল কারেন্টের ফ্যান মসজিদের ভিতরে তার কেটে আমার আব্বার ঘাড়ে পড়ল সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে আব্বা ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমার নসিবে আব্বার ছিল আইনা মা তাকুন ইদরিকুমুল মাউত আল্লাহর কোরআন বলছে ওতে আমি দুঃখ নিই না আমার দুঃখ লাগে কখন ওই দোকানের পাশ দিয়ে যখন যাই আর এই দোকানটার দিকে আমি তাকিয়ে কাঁদি দোকানদার বলে ভাই শুধু যান এদিকে তাকান কেন তখন ছিল ঘড়ির দোকান আমি বললাম এই দোকানে আমার আব্বা তার শেষ সম্বল হাতের ঘড়িটা দিয়ে আমাকে একটা জামা কিনে দিয়েছিল আমি আজ আমার আব্বা বেঁচে থাকলে কত জামা কিনে দিতে পারতাম কত পোশাক দিতে পারতাম কিন্তু হতভাগা আজ চলে গেছেন আল্লাহ রসুল বলছেন আউওয়ালাদুন সালিহুন যদি কেউ সুসন্তান থাকো তোমার বাপের পিঠের তোলার কাফনটা কেনার জন্য এই মাদ্রাসার সরজমিনে দুটো হাত তুলে দোয়া করব 10,000 টাকার দাতা কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন আমার বাবার জন্য 5,000 মায়ের জন্য 5,000 আমি সদকা দেবা সদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর আল্লাহর কোন বান্দা দাঁড়িয়ে বলতে পারেন আমার আব্বার জন্য 5,000 আর আমার মায়ের জন্য 5,000 আমি আল্লাহর রাস্তায় দান করব তার